আমি কৃষ্ণ ঘোষ, আর আজকে তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব তোমাদের সাথে পলিটেকনিক অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। তো পলিটেকনিক করতে গেলে তোমাদেরকে কি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, এবং আজকের দিনে দাঁড়িয়ে এই যে মডার্ন সিভিলাইজেশন, এই মডার্ন সিভিলাইজেশনে দাঁড়িয়ে তোমাদেরকে টেকনিক্যাল দিকটা, টেকনিক্যালে পড়াশোনা করাটা কতটা গুরুত্বপূর্ণ, বা যদি তোমরা টেকনিক্যালটাকে পছন্দ করো সেক্ষেত্রে তোমাদের ভবিষ্যতের যে সময়টা আসছে 2020 সালে বড় পলিটেকনিক অ্যাডমিশন, বা 2020 পরের যে সময়টা, এই সময়টা তোমাদের ফিউচারটা কেমন হতে পারে, বা তোমরা কি আদৌ জেনারেল এডুকেশনটাকে ছেড়ে দিয়ে যদি টেকনিক্যাল এডুকেশনের দিকে আসো সেক্ষেত্রে কি তোমাদের ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। ভবিষ্যৎ উজ্জ্বল বলতে কি, তোমরা কি একটা ভালো ধরনের জব পেতে পারো বা নিজের পায়ে দাঁড়াতে পারো সব থেকে তাড়াতাড়ি, এই সমস্ত কিছু ইনফরমেশন যদি তোমরা ক্লিয়ার ভাবে পেতে চাও, অর্থাৎ ক্যারিয়ার কাউন্সিলিং বলতে পারো, সেই রিলেটেড যদি তোমাদের ইনফরমেশনে ইন্টারেস্টেড থাকো তাহলে আজই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা প্রেস করো। এর ফলে ভবিষ্যতে এডুকেশন সম্পর্কিত যে কোনো আপডেট যখন আমি চ্যানেলে দেবো সেটার ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো, আজকে আমরা জানবো পলিটেকনিক অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, পলিটেকনিক কথাটার অর্থ কি, এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে গেলে কি এডুকেশনাল কোয়ালিফিকেশন প্রয়োজন, কত টাকা খরচা হয়, কত দিনের ডিউরেশন থাকে এই কোর্সটা, সমস্ত কিছু এই ভিডিওতে তোমাদের বলবো। সবার প্রথম জানাচ্ছি আমরা যে পলিটেকনিক অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে গেলে তোমাদেরকে কি এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে। মাধ্যমিক অর্থাৎ 10th ক্লাস, মাধ্যমিকে তোমরা যদি মিনিমাম 35% নাম্বার পেয়ে থাকো তাহলে তোমরা যে কোনো পলিটেকনিক কলেজে, প্রাইভেট কলেজ বলো বা গভর্নমেন্ট কলেজ বলো, সেটার জন্য তোমরা এলিজেবল। কিন্তু যদি তোমরা গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিতে যাও সেক্ষেত্রে তোমাদের একটা এক্সাম হয়, যে এক্সামটার নাম হচ্ছে জেক্সপো এক্সাম। বেসিক্যালি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটা 3 বছরের কোর্স হয়, কিন্তু এই সাবজেক্টটা বা এই যে পড়াটা, এই পড়াটা তোমরা 2 বছরেও কমপ্লিট করতে পারো। তো 2 বছরে পড়তে গেলে তোমাদেরকে কি করতে হবে, 2 বছরে শুধুমাত্র তারাই করতে পারবে যারা অলরেডি ভোকেশনাল 10+2 অথবা আইটিআই, 2 বছরের আইটিআই অথবা 2 বছরের ভোকেশনাল করেছে, তারা এই যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পলিটেকনিকটা 2 বছরে করবে। তারা ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে অ্যাডমিশন নেয় ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে। কিন্তু যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক করে রেখেছো নর্মাল অর্থাৎ জেনারেল থেকে, তো তাদেরকে জেক্সপো এক্সাম দিয়ে অথবা জেক্সপো এক্সাম না দিয়েও যে কোনো প্রাইভেট কলেজে তোমরা ডাইরেক্ট ফার্স্ট ইয়ার থেকে অ্যাডমিশন নিতে পারো। 3 বছরের পড়া হয়, 42টারও বেশি সাবজেক্ট এখানে আছে, এর মধ্যে কিছু মাদার ট্রেড আছে, কিছু নর্মাল ট্রেড আছে, খুব ডিমান্ডেড প্রত্যেকটা ব্রাঞ্চ। এবং তোমরা এই ডিপ্লোমা করার পর আবার একটা এক্সাম হয় যেটা হচ্ছে জিলেট এক্সাম, যেটা দেওয়ার ফলে তোমরা গ্র্যাজুয়েশন ইঞ্জিনিয়ারিং যেটাকে বলতে পারো গ্র্যাজুয়েট লেভেলে বিটেক বা বিই, ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং বা ব্যাচেলার অফ টেকনোলজি, এটা তোমরা করতে পারো। তো এটা তো পার্ট হয়ে গেল এডুকেশনের কোয়ালিফিকেশনটা কি কি লাগবে এবং কিভাবে তোমরা অ্যাডমিশন নেবে। দেন তোমাদেরকে আমি আলোচনা করব কি ধরনের জব তোমরা পেতে পারো, বা আদৌ কি তোমাদেরকে টেকনিক্যাল দিকটা পছন্দ করা প্রয়োজন বা টেকনিক্যালটাকে সিলেক্ট করা প্রয়োজন। তো আমি নিজে একটা ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বলে বলছি না, বা আমি এই যে আমার চ্যানেল আমার ভিডিও দেখছো তার জন্য বলছি না, কিন্তু তোমরাও আজকে রিয়েলাইজ করতে পারবে আজকের দিনে দাঁড়িয়ে যে সমস্ত তোমাদের বন্ধুরা বা যে সমস্ত দাদা দিদিরা জেনারেল নিয়ে পড়েছে তারা কতটা সাকসেস হয়েছে বা তারা কতটা তাড়াতাড়ি নিজেদের পায়ে দাঁড়িয়ে একটা জব পেয়েছে। কিন্তু যে সমস্ত বন্ধুরা টেকনিক্যাল দিক দিয়ে গেছে তারা কি আজ পর্যন্ত কেউ কি কোনো একটা জব পায়নি, বা তারা কতটা টাইপের জব পাচ্ছে? হ্যাঁ, হতে পারে কিছু একটা লিমিটেশন আছে, অনেক ইঞ্জিনিয়ার এমন আছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বলো বিটেক বলো, যারা ইঞ্জিনিয়ারিং পড়ার পর জব পায়নি, কিন্তু একজনকে দেখে কিন্তু সকলকে যাচাই করা যায় না। তো সেই জন্যই বলছি আজকের দিনে দাঁড়িয়ে যদি তোমরা টেকনিক্যাল দিকটাকে চয়েস করো তাহলে অবশ্যই বলতে খুব অল্প সময়ের মধ্যে তোমরা একটা নিজের পায়ে দাঁড়াবে এবং টাকা ইনকাম করতে পারবে। আর এই যে পলিটেকনিক, এই পলিটেকনিকটা করার পর যে জবটা পাবে, জবটা প্রচুর প্রাইভেট কোম্পানি থাকে, মাল্টিন্যাশনাল কোম্পানি, এবং সবথেকে বেশি হচ্ছে গভর্নমেন্ট সেক্টরে প্রচুর জব আছে। গভর্নমেন্ট সেক্টরে কি রকম জব, গভর্নমেন্ট সেক্টরের জব হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে তোমাদেরকে মানে অ্যাপ্লাই করতে পারবে তোমরা। জুনিয়ার ইঞ্জিনিয়ারদের স্যালারি প্রচুর থাকে, 27+2 থাকে, মানে 30-40 পর্যন্ত স্যালারি পৌঁছে যায়, কিন্তু এটা গভর্নমেন্ট সেক্টরে। প্রাইভেট সেক্টরে বললেও অনেক জব অ্যাভেলেবেল আছে তোমরা। তো এটা তো কিন্তু জবের দিকটা, জবের জন্য তোমাদের চিন্তা করতে হবে না, পলিটেকনিক করার পর অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার পর প্রচুর জব তোমরা পেয়ে যাবে। কিন্তু তোমাদের যে 3 বছরের পড়াটা বা 2 বছরের পড়াটা, সেটা পড়ার মতো করে পড়তে হবে এবং ভালোভাবে তোমাদেরকে শিখতে হবে ব্যাপারটা। যতটা পারো প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল নলেজ তোমাদেরকে অ্যাচিভ করতে হবে, তারপরই তোমরা সেই জবের জায়গাটা অ্যাচিভ করতে পারবে বা জবের জায়গাটা তোমরা পাবে। দেন কত টাকা খরচা হয়, কারণ দেখো আমরা ম্যাক্সিমাম হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে,
তো আমাদেরকে টাকা পয়সার দিকটা খুব বেশি ভাবে ভাবতে হবে, কারণ আমাদের ফ্যামিলি বাবা বলো বা মাই বলো যেই আমাদের ফাইন্যান্সিয়াল সাপোর্টটা দেখ না কেন পড়াশোনার জন্য, তাদেরকে ইনফর্ম করতে হবে যে কত টাকা খরচা হতে পারে এই যে 3 বছরের বা 2 বছরের যারা করবে ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে কত টাকা খরচা হবে পড়াশোনাটাই। তো বেসিক্যালি যদি প্রাইভেট কলেজে করতে চাও 1 লাখ টাকা থেকে 1.5 লাখ এবং কিছু কিছু কলেজ 2 লাখ টাকার কাছাকাছি তোমাদের এই যে ফিসটা এটা চলে যায়, কিন্তু এটা কিন্তু তোমাদেরকে একবারে দিতে হবে না, এটা প্রত্যেকটা সেমিস্টার ওয়াইজ দিতে হয়। 6 মাসে হয় তোমাদের একটা করে সেমিস্টার এবং অ্যাডমিশনের সময় একটা কিছু বেশি টাকা 25,000 টাকা বা 30,000 টাকা কিছু কিছু কলেজে লেগে যায়, তারপরে যে টাকাটা থাকে এটা 6 মাস পর পর তোমাদেরকে দিতে হয় একটা ইনস্টলমেন্ট হিসাবে। 6 মাসে একটা করে সেমিস্টার হয়। কিন্তু যদি তোমরা এই জেক্সপো বলো বা বুকলেট বলো এই এক্সাম দিয়ে যদি গভর্নমেন্ট কলেজে পেয়ে যাও, মাত্র এক একটা সেমিস্টারে তোমাদের 700-800 টাকা করে খরচা হয়, আর অ্যাডমিশনের সময় ওই 1700 থেকে 2000 টাকার মধ্যে তোমাদের হয়ে যায়। তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটা যদি গভর্নমেন্ট কলেজে পেয়ে যাও খুবই কম খরচে তোমাদেরকে এই যে পড়াটা আছে এই পড়াটা হয়ে যাবে। কিন্তু সবাই তো দেখো আর প্রাইভেট মানে গভর্নমেন্ট কলেজ পায় না, তো যারা প্রাইভেটে, তো প্রাইভেটে পড়লে তোমাদের 1 লাখ টাকা থেকে 1.5 লাখ টাকা ধরে রাখো 1,40,000-এর মধ্যেও তোমাদের অনেক কলেজ আছে যেখানে তোমাদের প্রোভাইড করে দেবে। তো এই ছিল কিছু ইনফরমেশন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং রিলেটেড যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো অবশ্যই তোমরা এই ভিডিও সম্পর্কিত বা এডুকেশন রিলেটেড অন্য কোনো সাবজেক্ট বা অন্য কোনো ব্রাঞ্চ রিলেটেডও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে তোমরা আমার সাথে সেটা ডিসকাস করতে পারো। কিভাবে করবে? ইনস্টাগ্রাম আর ফেসবুক, ফেসবুক তো এখন সকলে ইউজ করছো, তো আমার ফেসবুক প্রোফাইল এবং ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক তোমরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। আর একটা কথা, চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, আর আমার অলরেডি আরেকটা পুরনো চ্যানেল আছে যেটা হাউ ক্যান আই হেল্প, যেখানেও তোমরা এই এডুকেশন সম্পর্কিত আপডেট অনেক পেয়ে থাকবে, সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবে এখনো পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকো। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, আশা করছি ভিডিওটা দেখার পর তোমাদের মনে পলিটেকনিক সম্বন্ধীয় যে সমস্ত কথাবার্তাগুলো বা যে সন্দেহ বা যে ইনফরমেশনটা জানার ছিল সেই সমস্ত কিছু পেয়ে গেছো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, আর যে কোনো ধরনের মন্তব্য এই ভিডিও সম্পর্কিত থাকুক সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই আমাকে তোমরা জানাবে।